আজকে আমি সুজি দিয়ে তৈরি দারুণ একটি হেলদি এবং টেস্টি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি আর এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ টেস্টি হয় আর এই রেসিপিটি তোমরা তোমাদের বাচ্চাদের স্কুল টিফিন বা বড়দের ব্রেকফাস্টে বা ডিনারের জন্য বানাতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন তাহলে চলুন এবার আমি রেসিপিটি বানিয়ে নিই আর আমার এই রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ সুজি ও একটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এরপর এতে এক কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব আর পেস্টটি তৈরি হয়ে গেছে এখন এটিকে আমি এখন অন্য একটি পাত্রে ঢেলে নেব আর এই মিক্সির জার থেকে পুরো পেস্টটি বের করে নেওয়ার পর এতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাকে ওই পেস্টের সাথে দিয়ে দেব কিন্তু খুব বেশি জল দেয়া চলবে না এটি একদম পাতলা করার দরকার নেই এটি খুব পাতলা বা খুব গাঢ় হবে না মিডিয়াম ভাবেই হবে দেখুন আমি যেইভাবে তৈরি করেছি ঠিক এরকম হবে এরপর এতে দেওয়ার জন্য কিছু সবজি আগে থেকেই আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই সমস্ত সবজিগুলিকে আমি একটি একটি করে নিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি টমাটো গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম সব কিছুকে এখন আমি এই সুজির পেস্টের সাথে দিয়ে দেবো এর সাথে দেবো স্বাদ মতো লবণ হাফ স্পুন গোটা জিরে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেবো যাতে সমস্ত মশলা এই সুজির মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপর এতে দিয়ে দেবো আমি একটি পাতি লেবুর রস লেবুটিকে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে আমি এই রসটি দিয়ে দেবো এটি তারপর খুব ভালোভাবে এটিকেও আমি এখন মিশিয়ে নেবো এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লেবুর রস খুব ভালোভাবে মিশে যায় এরপরেতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এতে দেবো হাফ টি স্পুন এর পরিবর্তে তোমরা খাবার সোটাও দিতে পারো এরপর খুব ভালোভাবে এটিকে আরেকবার মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটিকে সাইডে রেখে এখন গ্যাসের চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে ওয়ান ফোর্থ টি স্পুন সাদা তেল দিয়ে দেবো এরপর একটি টিস্যু পেপারের সাহায্যে তেলটিকে পুরো ফ্রাই প্যানে ভালোভাবে স্প্রেড করে তারপর মুছে এটিকে এরপর এতে আমি এই সুজির ব্যাটারটি দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজের এটি তৈরি করতে পারো এরপর এটি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হাফ টি স্পুন সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দেবো তারপর এটিকে আমি উল্টে দেবো খুব সাবধানে একটু উল্টাতে হবে কারণ এতে আলু দেওয়ার কারণে এটি একটু নরম হয় এরপর এটিকেও ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটিকেও একবার আরও উল্টে পাল্টে আমি ভেজে নেব এটিকে এখন আমি গ্যাসের চুলার ফ্লেম হাই করে এটিকে একটু ভেজে নেব এটিকে আমি একবার দুবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব এখন এটি পুরো তৈরি হয়ে গেছে তা এখন এটিকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব আর এই সেম প্রসেসে কিন্তু আমি বাকিগুলোকে আবার তৈরি করে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায় আর এই রেসিপিটি হেলদির সাথে সাথে দারুণ টেস্টি হয় আর এটি তোমরা তোমাদের বাচ্চাদের স্কুল টিফিনে অবশ্যই বানিয়ে দেবে বাচ্চারা কিন্তু এটিকে বারবার চেয়ে খাবে আর এই রেসিপিটি এতটাই সফট হয় যে বাড়ির বয়স্করাও এটি অনায়াসে খেতে পারবে কোনো কোনোরকম অসুবিধা ছাড়াই আর রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ